আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একটা প্রচলিত ধারণা আছে, হায়ার সিসি মানে হায়ার স্পিড। আমাদের বাইকার কমিউনিটিতে অনেকেই এই জিনিসটা বোঝাতো, মানে বুঝাইছে যে হায়ার সিসি মানে হায়ার স্পিড তা না, হাই স্পিড তা না। অনেকদিন ধরে এই কথা এইটা নিয়ে কথা বলছে। তা আমি আসলে যে টপিকটা বলতে চাচ্ছি যে যে 250 সিসি আমাদের পালসার লঞ্চ হয়েছে, সো এই জন্য আমার এই টপিকটা বলা। 250 সিসির পালসারটা যদি টপ স্পিড তোলে 150 বা 145, এই স্পিডটা সে গেইন করে। যদি মনে হয় যে আমার কথা মানে বিশ্বাস না হয়, আপনি ইন্ডিয়ান যে ড্রাগ রেসগুলো আছে, প্রচুর রেস ওরা এরকম ড্রাগ রেস করে থাকে যে একটা বাইকের সাথে আর একটা বাইক বা এর টপ স্পিড কত, ইন্ডিয়ান ছেলেপেলে অনেক করে থাকে। আপনি ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কথাটা সত্য কিনা। এখন একটা 390 সিসির কেটিএম ডিউকের স্পিড টপ স্পিড কত? কি 390 সিসির একটা কেটিএম ডিউকের টপ স্পিড এভারেজে ছেলেপেলে যেগুলো ইন্ডিয়াতে তোলে 180। বুঝলাম যে 180-র জায়গায় 185 হলো। তার মানে এখনকার একটা R15 বা GXR থেকে সেগুলাম সে আচ্ছা বেশি আপনার টপ স্পিড গেইন করতেছে না, 30 আর 65 তো সমান সমান। এখনকার বাজারে যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আছে, গাড়ির সাথে সে বিট করতে পারতেছে না। আর যদি আমি 390 সিসি কেটিএম ডিউক বলি, মানে R3-র কথা বাদ, R3 হলো রেসিং বাইক, সো এটা বেশি উঠবেই, বাট আমি অ্যাভারেজ বাইকগুলোর কথা বলতেছি, 30 বা আরো বেশি ধরলাম বা 50% স্পিড গেইন করতেছে। 1000 সিসি বাইকগুলোতে 1000 স্পিড তো ওঠে না, 350, 320, 325 বা 360-370 এই স্পিড গুলো ওঠে। মজার বিষয় হচ্ছে যে স্পিড 180 উঠতেছে, কিন্তু 180 উঠলেও যেটা কথা যে এই বাইকগুলো কন্ট্রোলিং ভালো, কন্ট্রোলিং ব্রেকিং এই বাইকগুলো ভালো। অনেক কয়টা রিজন আছে। প্রথমত হচ্ছে যখন একটা স্পিড মানে যখন একটা বাইক হাই স্পিডে চলে, তাদের যখন ম্যানুফ্যাকচার করা হয় যে এই গাড়িটা যখন 180-তে বা এই গাড়িটা যখন হচ্ছে 200-তে চলতেছে, 300-350 মানে বা 320 স্পিডের কথা বাদই দিই, এই বাইকটা যেন খুব তাড়াতাড়ি র্যাপিডলি থামাইতে পারে, এই ফিচারগুলো আসলে সেই বাইকগুলোতে অ্যাড করা হয়। এবং বাইকগুলোতে অনেক বাইক আছে যেগুলোতে হচ্ছে ডবল ডিস্ক ব্যবহার করা হয় সামনের চাকায়, এছাড়া ম্যাক্সিমাম ইউজ করা হয় হচ্ছে মানে 2 ক্যালিবার বা পিস্টন বা 4 ক্যালিবার পিস্টনও আছে ইউজ করা হয়। এই যে যখন একটা বাইকে ABS, ট্রাকশন কন্ট্রোল, ক্যালিবার বাড়ানো হয় ব্রেকিং করার জন্য বা তাদের ব্রেকিং এর যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় প্রিমিয়াম ক্যাটাগরি, অর্থাৎ একটা ট্রাস্টেড ম্যাটেরিয়াল যে এইটা এরকম ব্রেক ধরলে এরকম ব্রেক ধরবেই, সে এত জায়গায় তো থামবেই, এবং মানে তার R&D কস্ট মানে এবং তারা যেটা নিয়ে, কারণ যে এই ধরনের একটা ভালো একটা প্রাইজের বাইক বানাতে গেলে তার প্রত্যেকটা জিনিসেরই কস্ট বেশি পড়ে যায়। যে যেভাবে আমরা বলতে পারি যে একটা অ্যাপেল ফোন অলওয়েজ কস্ট তারা ভ্যালুয়েবল অ্যাড করে, যে তারা বাগলেস, স্মুথলি তাদের প্রত্যেকটা ফিচার টপ নচ, এবং মানুষ যেটা এক্সপেক্ট করতেছিল আমি ওটা দ্বারা ওই ছবি পাবো, সেটাই তারা কোনো ডেলিভারি করতেছে। তো এই জন্য তারা এই যে এইটার একটা প্রফিট নেয়, দেন তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সব মিলে তারা একটা ভালো প্রফিট নেয় যেটা অন্য অন্য অ্যান্ড্রয়েড ফোন হয়তো বা নিতে পারে না। বাট দামি বাইকগুলোর ক্ষেত্রেও বা মানে ভালো বাইকগুলোর ক্ষেত্রে
তারা প্রত্যেকে এই জিনিসগুলো মেক শিওর করে যে তার বাইক যেন ভালো ব্রেকিং হয়, পারফরমেন্স ভালো দেয় এবং তার ভালো কন্ট্রোলিং হয়, যেরকম বাড়ি বুড়ি না খায়, মানে অনেক সময় রাস্তায় শেক হয়, এই সবগুলো দিকে তারা খুব ভালোভাবে খেয়াল রাখে এবং তাদের আরএম তাদের মানে সবকিছুই খুব ভালোভাবে একটা পর্যবেক্ষণ একটা ওয়েল টেস্টেড হয়েই বাজারে আসে এবং তাদের পারফরমেন্স অনেক ভালো। তো এই বাইকগুলো আসলে কন্ট্রোলিং ভালো হতে মূলত অল্পতেই গাড়িটা মানে টপ স্পিড থেকে হয়তো বা সে খুব ইজিলি নামায় নিয়ে আসতে পারবে, বাট অবশ্যই তো সতর্কতা দরকার। আপনি যদি এই যে আমাদের যে 80 সিসির বা এই যে 100 সিসির হিরো টিরো এইগুলো বাইক চালাচ্ছেন, এটাও যদি আপনি যখন 80-তে চালাবেন ওটা কন্ট্রোলিং থাকবে না, কারণ যে 80-তে ধরালে ও যত রেঞ্জে যা বাইক থামাবে সেই সময়টা মানে সে অ্যাক্সিডেন্ট করে যাবে। কিন্তু এটা সুবিধা হচ্ছে যে এই হিরো হন্ডা নিয়ে ছেলে পেলে 80 তুলবে না, কারণ যে সে এটা তুলবে না, তার এটা মানে ছেলে পেলে এই হন্ডাটা ইউজও করবে না, যারা চলায় এদের ইউজার বেশি যাচ্ছে, মানে ওই গাড়িগুলোর মানে সবচেয়ে বড় ডিফারেন্ট হচ্ছে ইউজার বেস। গাড়ি আসলে কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে কোন গাড়ি কোন ইউজ মানে কে ইউজ করতেছে। আপনি একটা হিরো হন্ডা যদি একটা ইয়ং জেনারেশনে হাতে দেন ও বাইকটা সে আসতে চলাবে না, যত একটা 80 সেগমেন্টের গাড়ি হোক বা 100 সেগমেন্টের বা 125 সেগমেন্টের গাড়ি হোক সে ওইটা জোরেই চলাবে। সেটার জন্য সে কোনো সময় আস্তে আস্তে ধীরে সুস্থে এইভাবে চলাবে না, সে ওটার যতটুকু স্পিড সে ইউজ করতে পারে ততটুকু স্পিড ইউজ করবে। আমাদের যা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো ইয়ং জেনারেশন চলায় এটা বাইকের যে টপ স্পিডগুলো আছে সে যে টপ স্পিডগুলো গেইন করারই ট্রাই করবে অলওয়েজ। তা গেইন করতে গেলে তো আসলে অ্যাক্সিডেন্ট হবেই, ওটা হিরো হন্ডা নিলেও অ্যাক্সিডেন্ট করতে আর হায়ার সিসি বাইক নিলেও অ্যাক্সিডেন্ট করবে। সেখানে হায়ার সিসি বাইকের কোনো দোষ নাই, হায়ার সিসি বাইক করলে 170 চালাতে পারবে এই জন্য অ্যাক্সিডেন্ট করবে না, 100 সিসি বাইক নিলে সে 90-তে চলে অ্যাক্সিডেন্ট করতো, সে এখন 170 চলে অ্যাক্সিডেন্ট করবে, মানে ওইটা তো ব্রেকিং ইভেন। যার যার 100 সিসির বা 100 সিসির বাইক সেটা তো ব্রেকিং কন্ট্রোল তো হায়ার সিসির মতো না, তো সে যাচ্ছে 90-তে চলালে ওটা কন্ট্রোলিং করতে করতে অ্যাক্সিডেন্ট করে ফেলাবে। সো 170 সে চালাচ্ছে এই জন্য অ্যাক্সিডেন্ট, মানে ওই সেম ব্যাপারই, সে 170 নিয়ে যাচ্ছে ওই জন্য হয়তো বা সে কন্ট্রোলিং রাখতে পারতেছে না, এই জন্য হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আরেকটা আরেকটা সবচেয়ে যেই জিনিসটা আমাদের দেশে আসলে প্রবলেম বাইক অ্যাক্সিডেন্ট করা, আরেকটা মেইন রিজন হচ্ছে যে আমরা যারা বাইক চলাই মানে গ্রুপে চলাই আর রাস্তায় চলাই যেখানে চলাই কয়েকটা প্রবলেম আছে। প্রথমত হচ্ছে যে আমাদের যে বাস বা লেন মেনটেন করা, আমি এখন হচ্ছে একটা 4 লেনের রোডে যা বাইক সিঙ্গেল লেনে যা বাইক স্পিডে চালাচ্ছি, কিন্তু কে কোন লেনে বাইক চালাবে বা কোন স্পিডে যাচ্ছে সে, মানে একটা প্রাইভেট কার সে 100-তে যাচ্ছে সে কোন রোড দিয়ে যাবে, একটা বাস 40-এ যাচ্ছে সে কোন লেন দিয়ে যাবে, এটা এইটা কোনো এইটা আমাদের ম্যাক্সিমাম ড্রাইভাররাই মানে জানলেও ইউজ টু না। বাইরের দেশে যে মানে এই জিনিসটা খুব ইউজ টু যে 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 লেনে যাচ্ছে সেই লেনে স্পিডটা মেনটেন করতেছে, কিন্তু আমাদের দেশে এই ধরনের লেনের স্পিড মেনটেন করা হয় না। তা প্রথমত হচ্ছে যে যে যখন যে স্পিডে চলাচ্ছে যে রাইডারটা সে আসলে সে নিজেও লেন মেনটেন করে না, সে এক লেনের থেকে আর এক লেনে চলে যাচ্ছে এবং তার পিছে একজন আছে, সে হয়তো বা সামনে একটা গাড়ি দেখে হাই স্পিডে লেনে মানে একটা লেনে চালাচ্ছে, দেখতে সামনে গাড়ি শুট করে লেন ঘুরায় নিয়ে যাচ্ছে, কিন্তু তার সাইডে যে আরেকজন ওই একটু ক্লাস ধরছে একটু মানে স্লো হয়েছে, কিন্তু পিছনের জন্য তো সে আগেই দেখছে যে গাড়ি আছে সে আগে ওই লেনে চলে গেছে, কিন্তু আগের জন যে সে লেন পরে যাচ্ছে। সো এই যেটা বাইকে বাইকে সংঘর্ষ বা একটা গাড়ি হুট করে রাস্তার মধ্যে থামায় আছে পিকচার তুলতেছে যে একটু সুন্দর রোড একটু পিকচার তুলি, বাট এটা অনেক সময় আছে দেখা যাচ্ছে নজরে পড়তেছে না, গাড়ির সাথে এসে লাগাই দিচ্ছে। আরো অনেক প্রবলেম আছে, একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে রোডে, রোডের মধ্যে ইট থাকে সাইডে মানে হঠাৎ করে গর্ত পড়ে, মানে কনস্ট্রাকশন শেষ হয়েছে বাট সামহাউ বৃষ্টির কারণে এদিক দিয়ে একটা মানে হোলের সৃষ্টি হয়েছে, নানান প্রবলেম বাংলাদেশের রোডে নানান ধরনের প্রবলেম থাকে,
মানে এইটা মানে যখন যখন প্রবলেম পড়বেন তখনই মনে হবে যে এইটাও তো একটা প্রবলেম। তা এই জন্যে হাই স্পিডে বাইক চালাইতে গেলে এই প্রবলেমগুলো বেশি ফেস করা করা লাগবে। তা আমরা টপ স্পিডে বাইকগুলো মানে চালানোর আগে আমি মানে বলবো না যে আপনি বাইক একদমই স্পিড আপ করেন না, কিন্তু যেই রোডে আপনি স্পিড আপ করবেন এই রোডটা এ টু জেটাকে দেখে আসছেন যে এই রোডটার কি কন্ডিশন, কোথায় গর্ত আছে, কোথায় ইট আছে, কোথায় মানে রাস্তা রাস্তা ভাঙা, কোথায় রোড ভাঙা, এইগুলো আছে এইগুলো আগে একবার রাইড মানে ওই রোডটা দিয়ে একটু দেখে আসেন যে হ্যাঁ ওই রোডে এরকম এরকম এই জায়গায় গাড়িগুলো স্ট্যান্ড করে, বাসগুলো স্ট্যান্ড করে, এই যা কারগুলো আছে এখানে, এই পোষণে বাজার আছে, এই উমরে পার হইতে পারে, আমাদের রোডে মানুষ হাইটে পার হয়। সো দেখা যাচ্ছে যে কোন জায়গায় মানুষ হাতে পাওয়ার জন্য একটা ফাঁকা জায়গা আছে যে ইমরে ইমরে চলে যায়। প্রত্যেকটা জিনিস এইগুলো আগে প্রথমে একবার দেখে আসেন, দেন তারপরে হচ্ছে সিঙ্গেল স্পিড আপ করেন, মানে গ্রুপভাবে স্পিড আপ করাটা আমি প্রিফার করি না। গ্রুপভাবে স্পিড আপ করলে কি হয় কি, আমি যখন আসছি স্পিড আপে দেখা যাচ্ছে মুভ নিচ্ছে সামনে চার পিছন থেকে আসে, আমার 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 মুখটা সে বুঝতে পারতেছে না, বা আমি অন্যজনের মুখটা বুঝতে পারতেছি না, যেটা হলো যে সে সামনে মুভ করতেছে কিন্তু আমি মনে করতেছি যে আমি সোজাই বাইরে যাবো, কিন্তু সে মুখ কাছে স্পিড আপে স্পিডে মুভ করতেছে, আমি বাজাই দিলাম। তো দুইটাই হতে পারে। তো আসলে হায়ার সিসি বাইকের স্পিড আপ নিয়ে আমার আসলে এই কথা এটাই ছিল। তা থ্যাংক ইউ, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।